ওয়েলকাম টু ভিডঙ্কো ডট কম আমি সৈকত তোমাদের ম্যাথস টিউটার এখন আমরা যে সমস্যাটি সমাধান করতে চলেছি সেটি হল নিম্নলিখিত অপেক্ষকের এক্সের সাপেক্ষে সমাকলন নির্ণয় করো অর্থাৎ আমাদের অফ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ডি এক্সের সমাকলন নির্ণয় করতে হবে এখন আমাদের সমাকলন নির্ণয় করার জন্য প্রথমে আমরা লিখে নেব এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ারকে আমরা লিখে নেব টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার থাকবে আর নিচে হরের অংশ আমরা যেমন আছে তেমনটাই লিখে নেব ডিএক্স তারপর আমরা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার মধ্যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিতে পারি অর্থাৎ স্কোয়ার প্লাস হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার minus এক্স প্লাস ওয়ান dx এখন আমরা লব অংশের মধ্যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিতে পারি অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ minus বি ডিভাইডেড বাই অংশ অনুরূপ থেকে যাবে এক্স স্কোয়ার minus এক্স প্লাস ওয়ান ইনু ডিএক্স এই দুই অংশ বাদ যাবে তাহলে আমাদের থাকছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স ডিএক্স এখন আমরা প্রতিটি অংশের আলাদা আলাদা করে ইনটিগ্রেশান করব অর্থাৎ ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স হবে এক্স কিউব বাই থ্রি প্লাস ইনটিগ্রেশন অফ ডিএক্স অফ এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স হবে এক্স স্কোয়ার বাই টু প্লাস সি এটাকে আমরা সাজিয়ে লিখলে পাই এক্স এস কিউব বাই থ্রি প্লাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স প্লাস সি এটি হলো নির্ণয় সমীকরণের সমাকরণ এই ধরনের আরও অসংখ্য সমাধান পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ভিটঙ্ক ডট কমে ভিজিট করুন ধন্যবাদ